Assalamualaikum everyone, welcome to Alifa's Diary. জলপাইয়ের সিজন তো চলেই আসলো, আর এই সিজনে জলপাইয়ের আচার হবে না এমনটা কিন্তু না। আজকে এমন একটা আচারের রেসিপি দেখাবো জলপাইয়ের, যেটা চুলা থেকে নামানো মাত্রই একদম শেষ হয়ে যাবে, আর দরকার হবে না রোদে দেওয়ার বা ফ্রিজে রাখার কোনো ঝামেলার। আর এই আচারটা বানাতে তেল কিন্তু খুবই অল্প লাগে, আর জলপাইয়ের যত রকম আচার আছে সবচেয়ে বেস্ট হচ্ছে জলপাইয়ের এই আচারটা। নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ জলপাই, আর অবশ্যই জলপাইগুলো ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, তাতে আচারের স্বাদটা ভালো হয়। তো আমি এখানে 1 কেজি জলপাই হচ্ছে একদম ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি, ঘড়ি ধরে ঠিক 5 মিনিটের মতো এই ফুটন্ত গরম পানিতে জলপাইটাকে সেদ্ধ করব। এর থেকে বেশি সময় সেদ্ধ করা যাবে না, 5 মিনিট সেদ্ধ করলে দেখবেন রংটা পাল্টে গেছে এবং খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। এরপর এগুলোকে একটা ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নেব পানিটা থেকে। এবার হচ্ছে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেলে এটাকে একটা ম্যাশারের সাহায্যে বা হাতের সাহায্যে যেভাবেই পারেন একটু গরম গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে চটকে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তাই গরম গরম থাকা অবস্থায় এটাকে ভালোভাবে হচ্ছে চটকে নেবেন। এবার আচারের মশলাটা রেডি করে নেব, এই জন্য আমি এখানে 1 চা চামচ মরি নিয়েছি, আস্ত 5 ফোড়ন 1 চা চামচ, আর 2 চা চামচ নিয়েছি আস্ত ধনিয়া, শুকনা মরিচ নিয়েছি 4টার মতো। এবার হালকা আঁচে মশলাগুলোকে ভালোভাবে তেলে নেবো, যাতে খুব ভালোভাবে এটা মুচমুচে হয়, কিন্তু কালারটা যাতে একদম লালচে থাকে, কালো না হয়ে যায়, তাহলে কিন্তু আপুর আঁচাটা তেতো হয়ে যাবে এবং মশলাটাও তেতো হয়ে যাবে। তো আমি ভালোভাবে ভেজে নিয়ে হাত দিয়ে এরকম চেক করে নিচ্ছি, হাত দিয়ে এরকম মেশ করলে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা পারফেক্টলি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা গ্রাইন্ডার যারা এটাকে এরকমভাবে গ্রাইন্ড করে নেব, খুব বেশি স্মুথ গ্রাইন্ড করবো না, হালকা একটু দানাদার রাখবো, ঠিক এরকম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 1/2 কাপ নিয়েছি সরিষার তেল, সরিষার তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টার মতো শুকনা মরিচ, শুকনা মরিচগুলোকে আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি। আর এখানে প্রায় 15 থেকে 20টার মতো দেশি রসুনের কুয়া দিচ্ছি, আমি এখানে দেশি রসুনটাই প্রেফার করি, এতে করে টেস্টটা ভালো আসে। আপনারা চাইলে হাইব্রিড যে রসুনটা আছে সেটাও কিন্তু দিতে পারেন। সরিষার তেলে হচ্ছে রসুন বা এরকম কোনো কিছু ভাজলে কিন্তু একদম ফেনা ফেনা হয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই, যখন আপনার রসুনটা পারফেক্টলি কুক হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে ফেনাটা কমে আসবে। তো এখানে রসুনটা কিন্তু হালকা ব্রাউন হয়ে এসে গেছে, তো এই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে যে ম্যাশ করে জলপাইগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে তেলের সাথে জলপাইটা হচ্ছে মিক্স করে নেব। জলপাইটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি হচ্ছে বেশ বড় কাপে 1.5 কাপ চিনি অ্যাড করে দেব। আপনারা যদি আচারটাকে একদম মিষ্টি করে খেতে চান সেই ক্ষেত্রে 2 থেকে 2.5 কাপ ব্যবহার করবেন। আমি আচারটাকে একটু টক ঝাল মিষ্টি ওরকম টাইপের রাখছি, সেজন্য 1 কেজিতে আমি প্রায় বড় কাপের 1.5 কাপ চিনি ব্যবহার করছি। আপনারা যদি আরও মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরও মিষ্টিটা আপনারা চেক করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে টক ঝাল মিষ্টি খেতে চাইলে 1 কেজিতে 1.5 থেকে 2 কাপ একদম এনাফ হয়ে যায়, এর বেশি আর চিনির প্রয়োজন পড়ে না। চিনি দেওয়ার পর কিন্তু চিনি থেকে বেশ ভালো পানি ছাড়ে, আর এই সময় চুলার আঁচটাকে মিডিয়াম রেখে অনবরত কিন্তু নাড়তে হবে, না নাড়লে নিচে থেকে দলা পেকে যাবে এবং সেই সাথে হচ্ছে লেগে যাবে এবং পুরাপুরা একটা গন্ধ হয়ে কিন্তু আঁচটা নষ্ট হয়ে যাবে। তাই এই অবস্থায় খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে এবং আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে যাবে, একদম তেঁতুলের মতো যে একটা সুন্দর রং আছে তেঁতুলের ওরকম একটা কালার হবে। তো এখানে কিন্তু চিনির পানিটা একদম শুকিয়ে গেছে, আমি 15 থেকে 20 মিনিট নাড়ার পর কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ আর 1 চা চামচ পরিমাণ সাধারণ লবণ। বিট লবণটা মাস্ট দিতে হবে আচারে, না দিলে কিন্তু আচারের যে ভালো একটা টেস্ট আছে সেটা আসে না, তাই অবশ্যই বিট লবণটা ব্যবহার করবেন। এই আচারটাতে কিন্তু বর্তমানে চিনির পানি বলেন বা নর্মাল পানি বলেন কোনো পানির অবশিষ্ট নাই, একদম দেখতে পাচ্ছেন সাইড থেকে তেলটা হচ্ছে উঠে এসেছে। এই পর্যায়ে ঠিক আমি 3 থেকে 4 চামচের মতো সাদা সিরকা ব্যবহার করছি, অর্থাৎ হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারটা দিয়ে সেম প্রসেসে আমি আবার নাড়তে থাকবো এবং এটাকে আবারও হচ্ছে শুকিয়ে নেব। আচারটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে মশলাটা বানিয়েছিলাম আচারের মশলাটা, সেটা এখানে 1.5 চা চামচের মতো হচ্ছে অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা দিয়ে খুব ভালোভাবে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আচারের মশলা তখনই অ্যাড করবেন যখন বুঝবেন যেটা ভাজতে ভাজতে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর পানি একদম অবশিষ্ট নেই, পানি থাকলে কিন্তু এই আচারটা একদম নষ্ট হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এই আচারটাতে সাদা সিরকা ব্যবহার নাও করতে পারেন, সাদা সিরকা ব্যবহার না করে যদি ভালোভাবে ভেজেন এটা কিন্তু এমনিতেও অনেক দিন ভালো থাকে, সিরকার কোনো প্রয়োজন হয় না। আমি জাস্ট সেফটির জন্য এখানে সিরকাটা ব্যবহার করেছি। একদম শেষ পর্যায়ে আমি এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, অর্থাৎ শুকনা মরিচ আমি টেলে গুঁড়ো করে নিয়েছি, সেটাকে হচ্ছে 1 চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝাল অনেক পছন্দ করি তাই এই জন্য শেষে 1 চামচ করে দিয়ে দিয়েছি।
আপনারা ঝাল পছন্দ না করলে নাও দিতে পারেন। তো আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আর হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। এই আচারটা কিন্তু আপনারা নর্মালি বাটিতে যে সার্ভ করেছি ওইভাবেও খেতে পারেন, আবার চাইলে এটাকে একদম বল শেপ করেও কিন্তু রেখে খেতে পারেন। তো আমি এখানে কিছু বল শেপ করব আর কিছু এমনিতেই রেখে খাবো। এখানে আমি বল শেপটা দেখাচ্ছি, মাঝখানে একটা বিচি দিয়ে হাতে তেল মাখিয়ে নিয়েছি যাতে আচারটা হাতে লেগে না যায়। তো তারপর হচ্ছে সুন্দর করে এরকম বল শেপ করে নিলে কিন্তু এটা একদম বল আচার হয়ে গেছে। আর বলের শেপটা যখন দিবেন তখন কিন্তু আচারটাকে হালকা একটু গরম থাকা অবস্থায় এইভাবে বল শেপ করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে আচারটা জমে আর একটু শক্ত হয়ে যাবে। আর আচারটাকে অবশ্যই সংরক্ষণ করতে গেলে একদম ঠান্ডা করে তারপর হচ্ছে সংরক্ষণ করবেন। তো আমি উপর থেকে একটু আচারের মশলা দিয়ে দিচ্ছি সুন্দর দেখার জন্য, সুন্দর একটু ডেকোরেশন করে দিচ্ছি আর কি। রোদে কিংবা ফ্রিজে রাখার কোনো ঝামেলা নেই, এটা হচ্ছে এমনিতে একটা ভালো এয়ার টাইট বক্সে অথবা একটা এয়ার টাইট বয়ামে রেখে দিলে একদম এক দেড় বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। আর এই আচারটা খিচুড়ি বিরিয়ানি সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে, ঝালমুড়ি মাখাতেও কিন্তু এটা বেস্ট। আর আচারটা হচ্ছে খুব সহজেই সংরক্ষণ করে রাখা যায়, ওরকমভাবে টেক কেয়ারও করতে হয় না। আশা করছি আজকের আচারটা এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।